السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الله جل جلاله عما نواله پوتر جوار دینے سپتاہیك عيد فريضة صلاة الجمعة آدائي كرار جنو سستو شريرے اللہ گھر مسجد آشبار দর্শ শুনবার শোনাবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুসলমানের বছরে আল্লাহর পক্ষ থেকে দুটো বড় বড় ফরিজা ফরজ হুকুম অত্যাবশ্যক হুকুম আদায় করার পরে খুশির দিন ঈদ একটা আমরা পালন করছি মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনার পরে ঈদুল ফিত্র বলা হয় সেটাকে আর একটা সমাগত সেটা হলো ফরিজায়ে হজ আদায় করা উপলক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহা আমরা কুরবানির ঈদ বা বকরা ঈদ বলি অনেক সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন আগামী রবিবারে ইনশাআল্লাহ আমাদের দেশে ঈদের নামাজ হবে কুরবানি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে আমাদেরকে তৌফিক দান করুন ঈদের খুশির সম্পর্ক কিন্তু বন্দেগীর সব ইবাদতের সব ওখানে ছিল ফরিজায়ে সিয়াম আদায় করা আর এখন হলো ফরিজায়ে হজ জীবনে আল্লাহ একবার যাকে তৌফিক দিয়েছেন আল্লাহর ঘরে হাজিরি দিয়ে আরাফার ময়দানে আজকে হাজির আছেন একটু পরেই সেখানে সময় শুরু হবে জাওয়াল থেকে শুরু হয় হজের সবচেয়ে বড় রুকন এই ইয়াউমে আরাফা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসলে বন্দেগী হিসাবে বান্দা হিসাবে এই হুকুম নির্দেশ
এই নির্দেশ পালন করা আল্লাহর ঘর সেখানে আছে হজ কিন্তু ওখানেও এই ইয়াউমে আরাফা আজকে সেই জঙ্গল ময়দান চটিয়াল ময়দান বালুময় ময়দান সেখানে যাওয়া হচ্ছে আর সেখানের ফজিলত এরকম যে আজকে যদি কেউ কাবা ঘরে থাকে তাহলে জিন্দেগি ভর থাকলে হজ হবে না আল্লাহর গোলামি আল্লাহর বন্দেগি এটাই যে বলছে যে আমার ঘর ছেড়ে আজকে তোমাকে যেতে হবে জঙ্গলে ওই জঙ্গলেই আমাকে পাওয়া ওই ময়দানে আমাকে পাওয়া তো আজকে সূর্য উদিত হয়েছে সারা পৃথিবীতে সবচেয়ে উত্তম দিন এই ইয়াউমে আরাফার দিন আজকে সেখানের জন্য আল্লাহ তাবারক ও তাআলা এই উম্মতকে দান করেছেন ইয়াউমে আরাফা হজের সবচেয়ে বড় এই হজের পরে আগামীকালকে শুকরিয়া কোরবানি সেখানে হজ আলাদের সঙ্গে সম্পৃক্ত এবং হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যে অগ্নি পরীক্ষা নিয়েছিলেন সেই পরীক্ষার অনুকরণে এই ত্যাগ তিতিক্ষার কোরবানি আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে দান করেছেন পূর্বের উম্মতের ভিতরে এরকম কখনো কখনো ছিল কিন্তু একটা জিনিস বিশেষভাবে আমাদের জানা দরকার হয়তো জেনে থাকবেন আপনারা সেটা হলো যে কোরবানির গোশত ইতিপূর্বে কোরবানি ছিল কিন্তু কোরবানি একটা ময়দানে সবাই মিলে সেখানে বসে কোরবানি আদায় করত পশু জবাই দেওয়া হতো আসমান থেকে একটা অগ্নিকুণ্ডলি এসে চারটা জ্বালায় ভস্ম করে যেত তো সে বুঝতো যে হ্যাঁ আমার কোরবানি কবুল হয়েছে অন্যথায় ওখানে পড়েই থাকতো ওইভাবে তার কোরবানি কবুল হয় নাই হয়তো ইখলাসে নিয়ত নাই অথবা হারাম মালের অংশর ভিতরে রয়ে গেছে যে কোনো কারণে কোরবানি কবুল হলো কি হলো না সেটা সরাসরি সে দেখতে পারতো বুঝতে পারতো ওই গোশত কোরবানির গোশত খাওয়ার কোনো সুযোগ ছিল না হালাল ছিল না তাদের কিন্তু এই উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা হাদিয়া এটা গিফট আল্লাহর পক্ষ থেকে যে কোরবানি শুধুমাত্র আমার নামে জবাইটা দিলা এর গোশত আল্লাহর পর্যন্ত যাবে না ওখানে যে এক গোশতের একটা অংশ বা কোনো কিছু নিয়ে অনেক আমাদের আমাদের তো নাই এরকম যে কোথাও এরকম রেখে দিলাম অনেক দিনের ধর্মের ভেতরে আছে এরকম যে অমুকের সামনে নিয়ে রেখে আসো অমুক ঘরে রেখে আসো হালাল জিনিস দেখা গেল যে ওখানে পচে যাচ্ছে অথবা শিয়াল কুকুরে খেয়ে যাচ্ছে অথবা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের আল্লাহ বলছে যে না এই গোশত আল্লাহর কাছে এগুলোর দরকারই নেই এগুলো আসবে না এবং রক্ত মাংস যা কিছু আসে গোশত মাংস এগুলো কিচ্ছু না আমি তো শুধুমাত্র আল্লাহর দরবারে যেটা পৌঁছবে সেটা হলো যে তোমার অন্তরের খোদা ভীতি তা কোয়া কিরকম আছে সেটাই আল্লাহর দরবারে পৌঁছাবে আর গোশত তোমারই থেকে গেল এটা হালাল শুধু হালালই নয় বরং উত্তম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত মুস্তাহাব যেটা আদায় করতেন নবীর তরিকা যে তিনি নিজে জবাই করেছেন এবং এই পর্যন্ত অর্থাৎ নামাজ পর্যন্ত কোরবানি হওয়া পর্যন্ত পশু জবাই হওয়া পর্যন্ত কিছু খেতেন না এই ছোট রোজা ইমসাক এটাকে বলে ইমসাক যে আমাদের ওই ঈদুল ফিতরে কি ছিল যে একটু মিষ্টান্ন একটু খেজুর অথবা মিষ্টি গুঁড়ো দ্রব্য খেয়ে তাকবীর পড়তে পড়তে আমরা আসলাম ঈদগায় আস্তে আস্তে তাকবীর পড়লাম আর এই ঈদে জোরে জোরে তাকবীর পড়তে হবে আর এখানে হলো সকালবেলা থেকে কিছু খাওয়া যাবে না খেয়ে আমরা সম্ভব হলে এটা জরুরি না মুস্তাহাব উত্তম ভালো আল্লাহ নবী করতেন কোরবানির পশু কোনো একটা অংশ একটা গোশত একটু রান্না করে অথবা কলিজা একটু সহজ পাচ্য খুব দ্রুত হয়ে যায় রান্না করে বের করে
সে রান্না করে ওই দিয়ে ইফতার করলো, অর্থাৎ ওইটা দিয়ে প্রথম ওই দিনের আহার সে করলো। এটাও এক ধরনের ইফতার, একটা মুস্তাহাব আদায় হলো। তো এই উম্মতের জন্য বিশেষভাবে রব্বুল আলামিন যে সকল জিনিস দান করেছেন তার ভেতরে একটা কোরবানির গোশত সকলের জন্য হালাল করে দিয়েছে। বিষয়টা হলো অমক বাবু তমক বাবু কি নাম কি কি যেন নাম, গরু 38 লাখ, 50 লাখ, 6 লাখ, অমক লাখ, তমক লাখ, কে কিনছে, বা আমি কোরবানি করব তো আমার বাচ্চারা তাকায় থাকবে এই জন্য করতে হয়, অথবা কোরবানি না করলে লোকে কি বলবে, এগুলো সব ভ্রান্ত চিন্তাধারা, অ্যাকসেপ্টেবল না। যদি কেউ গোশত খাওয়ার নিয়ে এতে কোরবানি করে, অথবা যদি কেউ মনে করলো যে আমি কোরবানি না দিলে সমাজ কি বলবে এজন্য দিলাম, অথবা ফখরের জন্য যে আমি এত বড় গরু কোরবানি দিলাম, এত কয়টা দিলাম, 100 দিক 500 দিক সঙ্গতি থাকলে, কিন্তু লৌকিকতা যদি তার ভেতরে, এই মানুষ দেখানো কোনো কিছু যদি তার ভেতরে চলে আসে, তাহলে এই যা কিছু সে করলো এত বড় একটা সওয়াবের কাজ, এত বড় একটা সওয়াবের জিনিস, নৈকট্য হাসিল করার জিনিস, সব যেন জ্বালায় পড়া শেষ করে দিল, শুধু গোশত মাংসই থাকলো আর কিছু থাকলো না। এই জন্য এই কোরবানি আদায় করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই আমার যার উপরে ওয়াজিব তাকে অবশ্যই ইখলাস এই নিয়ত করে করতে হবে। আবার এটাও করা যাবে না যে ইখলাস আসে নাই, মনে মনে একটু আসছিল, তো ইখলাস না আসলে হুজুর বলছে তো করা যাবে না মনে হয় বা গোনা হবে বা কি হবে, না, ওয়াজিব যার উপরে তাকে অবশ্যই করিতে হইবে। কোরবানি কার উপরে ওয়াজিব, বিস্তারিত তো মেম্বারে বসে বোঝানো মুশকিল। এটা আমরা ওলামাদের কেরামদের কাছ থেকে জেনে নিব, শুনে নেব, সংক্ষেপ হলো এরকম, যার উপরে জাকাত ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব, বড় একটা কথা। কোরবানি যার উপরে জাকাত আছে তার উপরে কোরবানি আছে, আরো কিছু লোকের উপরে আছে। যেমন জাকাতের বেলায় আমরা বলেছিলাম এই নির্দিষ্ট পরিমাণ মাল হলে 1 বছর যাওয়া লাগবে তার উপরে, হাউলালে হাউল, 1 বছর অতিক্রান্ত না হলে তার উপরে জাকাত আসে না। কিন্তু কোরবানির বেলায় হলো যে সে যদি সাহেবের নিসাব ওই পরিমাণ মাল তার ওই কোরবানির 3 দিনের ভেতরে যে কোনো সময় চলে আসে, প্রথম দিন সে ধনী হয় নাই, দ্বিতীয় দিন হয়ে গেছে, কোথা থেকে চলে আসছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব হয়। তো এই জন্য জাকাতের থেকে একটু পার্থক্য এইটুকু। আর একটু পার্থক্য হলো যে আমরা জানি জাকাত আদায় করার জন্য 2টা পরিমাণ নিসাব ধরা হয়, একটা হলো স্বর্ণের নিসাব আর একটা হলো রূপের নিসাব, রূপা স্বর্ণ, এই 2টা তো আছে, 52.5 তোলা রূপা, তৎপরিমাণ যদি কোনো কিছু থাকে যেটার ভিতরে জাকাত আসবে তো তার উপরে জাকাত আসে, আর যদি 7.5 তোলা স্বর্ণ থাকে সে জাকাত তার উপরে আসবে, 7.5 তোলা অথবা তার অধিক। কিন্তু যদি মিক্স থাকে, মিক্স যদি হয়, কিছু স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রৌপ্য আছে, 10 ভরি রৌপ্য আছে, কিছু টাকা পয়সা আছে অতিরিক্ত, এই জাকাতের নিসাবের ভেতরে আমরা রেখেছিলাম যে যদি এরকম মিক্স ফান্ড হয় তার কাছে, জাকাতেবল জিনিস যেগুলো সেগুলো যদি কয়েক ধরনের হয়, তো তখন আমরা কোনটা ধরব, ওর যে মূল্যমান আছে সেই মূল্যমানটাকে আমরা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ ধরব, না 52.5 তোলা রূপা পরিমাণ ধরব। জাকাতের ভিতরে ছিল
সাড়ে বাউন্ন তোলা রূপার পরিমাণ ধর্ম আনফালিল ফকারা ফকির মিসকিন গরিবদের জন্য এটা যেন উপকারী হয়। মিক্স যদি থাকে তাহলে সাড়ে বাউন্ন তোলা রূপার যে মূল্যমান সেই মূল্যমানের সম্পদ হলে তার উপরে জাকাত হয়। কোরবানির ভেতরে একটু সামান্য পার্থক্য হলো যেখানে মিক্স যখন হয়ে যাবে তখন আমাদের নিসাবের যে পরিমাণ সেই নিসাবটা ধরতে হবে সাড়ে সাত তোলা স্বর্ণে। এই স্বর্ণের পরিমাণ মূল্যবান যদি তার কাছে ওই সময় স্থিতি থাকে এই তিন দিনের ভেতরে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এই ওয়াজিব আদায় সে করবে গরু যদি করে সাতজনে মিলে করা যায় সাতটা ভাগ সাত নাম দেওয়া যায়। গরু আছে মহিষ আছে উট আছে গৃহপালিত পশু। আপনি বন গরু একটা ধরে নিয়ে এসলেন অনেক দাম দিয়ে সেটা হবে না যেহেতু সেটা গৃহপালিত না। গৃহপালিত যে সকল পশু ছাগল ভেড়া গরু আপনার মহিষ এরকম উট এগুলো সব কোরবানি হয়। ছাগল ভেড়া এই যেগুলো এগুলোর ভিতরে এক নাম চলবে এক নাম আর গরুর এবং অন্য অন্য বড় যেগুলো আছে সেগুলোর ভিতরে সাত নাম চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কোরবানি যদি করি কি পাবো? আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শা'রাতিন হাসানাতুন প্রত্যেকটা লোম পশম ওই পশুর গায়ের যে প্রতিটা পশম এই পশমের বিনিময়ে তোমাকে এক একটা করে নেকি দান করা হবে এবং ইয়াওমে আরাফা যেমন আজকে সূর্য উদিত হয়েছে তার চাইতে ভালো জায়গা ভালো সময় জওয়ালের পর জোহর যেখান থেকে শুরু হবে ওখান থেকে যেমন আর পৃথিবীতে আর নাই আজকের দিনের জন্য মনে করেন ওইখানের জন্য ঠিক তেমনিভাবে ইয়াউমুল উদহিয়া যেটা যেদিন কোরবানির দিন সেই দিন এই কোরবানির চাইতে নৈকট্যপূর্ণ আর কোন ইবাদত। এখন সওয়াবের আশায় ওয়াজিব হয় নাই কিন্তু তারপরে কোরবানি করতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এবং করাও দরকার। এর চাইতে ভালো নেকি অর্জনের আর কি আছে ভাই? যে একজন একটা ছাগল দিল ভেড়া দিলে তো আরো ভালো। ভেড়া দিলে দুই ফায়দা উপকার দুইটা, একটা হলো মনের মধ্যে অহংকার একটু কম আর কি দিছে এটা ভেড়া কোরবানি বুঝলেন না ভেড়া কোরবানি দিছি একটা এটা বলতেও লজ্জা লাগবে। তো আর ওই ভেড়ার ভিতরে দেখা গেল পশম অনেক এত পশম এত পরিমাণে আর প্রত্যেক পশমে পশমে আল্লাহ এখলাসের বদৌলতে একটা একটা করে নেকি দান করবে আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে বাস্তবতা হলো আমি এটা বলছি না যে ভেড়া দেন যার তৌফিক আছে গরু দেওয়ার সেও দেখা গেল যে হুজুর বলছে ভেড়া দিতে এর ভিতরে এখলাস আছে তো আমি ভেড়া নিয়েই চলে আসলাম না। আপনার তৌফিক আছে আপনি তৌফিক অনুসারে দেন কিন্তু হুজুরের কথা হলো আল্লাহ আল্লাহ রসুলের কথা হলো আপনার সম্পর্কে যেটা হুজুর জানাচ্ছেন আপনাকে সেটা হলো লৌকিকতা থাকবে না। লোক দেখানোর কারণে আপনি দিচ্ছেন সেটা করবেন না। আপনার সঙ্গতি অনুসারে হৃষ্টপুষ্ট ভালো ভ্যানে করে আনা হচ্ছে দেখা গেল কোরবানির গরু হাঁটতে পারে না বাজারের থেকে ভ্যানে করে নিয়ে আসছে অনেক সবাই মিলে টিলে ধরে ধরে তাকে দাঁড় করাইছে ওইখানে নিয়ে ছুরি চলে না যে হাড্ডির মতো ওর ভিতরে ছুরি চালানোই মুশকিল খড় খড় করে আওয়াজ হচ্ছে এইরকম পশু যেন না হৃষ্টপুষ্ট ভালো জিনিস কোরবানির জন্য আল্লাহ কোরআনের ভিতরে অন্য আয়াতের ভিতরে আল্লাহ ফরমান তালালুল বিগরা হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ। সব বিষয় একটা হলো সরকারি দায়িত্ব দায়িত্বর বেলায় কিন্তু মিডিয়াম জিনিস যেমন জাকাত যখন সরকার উসুল করবে তখন ওই ভালো গরুটা ভালো ছাগলটা ভালো উটটা
বেশি গুটি যদি নিয়ে আসে না এরকম না মিডিয়াম ওখানে মিডিয়াম আর এই কোরআনে যে সার্বিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন সেটা যে তুমি যেন এমন যে আল্লাহর দরবারে যেটা দিচ্ছ আল্লাহর জন্য যে সাদকাটা করছ সেটা যেন এমন না হয় যে বেশি গুটি যেটা সবচেয়ে মরা সেইটাকে দিলাম যেটা অপছন্দনীয় সেটা আল্লাহর রাস্তায় দিলাম মাদ্রাসায় কোরআন হাদিস পড়তে দিলাম যেটা দেখা গেল প্রতিবন্ধী হুজুর দোয়া টোয়া করে অনেক রকম কোন রকম সকল একটু বেঁচে আছে ওইটারে দিলাম কোরআন হাদিস পড়ার জন্য মাদ্রাসায় আর যেটা খুব ট্যালেন্ট এটাতে দিলাম ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে বড় অফিসার হবে স্যার হবে সেরকম জায়গায় লান্তালা আলুল বের কশৃঙ্কালও যদি তুমি এরকম করো আল্লাহ জানেন সব জানতা তিনি তোমার অন্তরের খবর জানেন তুমি যদি তোমার প্রিয় জিনিস সবচেয়ে প্রিয় বস্তু যা সে প্রিয় বস্তুকে যদি আল্লাহর রাস্তায় তুমি কোরবান না করো তাহলে তুমি কিভাবে করে নেকির আশা করো আল্লাহর হক আদায় হলো যদিও হৃষ্টপুষ্ট গরু হলে আল্লাহ তো এটা নিয়ে যাবেন না তুমি পাবে তোমারই থেকে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবেন না আর যে যদি আমরা বলি যে হুজুর তাহলে তো এই যে সাত ভাগ করতে হয় শুনছি বা তিন ভাগ করতে হয় তিন ভাগ করে আত্মীয় স্বজনের এক ভাগ নিজের এক ভাগ আর গরিব গুরাবার এক ভাগ এই তো আল্লাহর তো দিয়ে দিলাম আমাদের এক ভাগ তো নিয়ে গেল তিন ভাগের এক ভাগ এটাও কিন্তু জরুরি না করলে করতে পারেন উত্তম ভালো কিন্তু আপনি যদি পুরোটা রেখে দেন অসুবিধা নেই এই অর্থে আপনি বলতে পারেন যে না আমি কোনো কিছুই দিচ্ছি না এখানে হ্যাঁ যদি আপনি দেন সব দিয়ে দেন খুবই ভালো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আর যদি ভাগ করেন ওইভাবে এটা উত্তম ভাগ করতে পারেন এক ভাগ গরিবের জন্য তিন ভাগ করলেন কোরবানি এক ভাগ গরিবকে দিয়ে দিলেন এক ভাগ আত্মীয় স্বজনের জন্য রেখে দিলেন এক ভাগ নিজের জন্য রেখে দিলেন আজকালকার আর এক জমানা এক বছরের কোরবানির গোশ এই ফ্রিজ নামে এক ধ্বংসকারী এক জিনিস আসছে যারা ফ্রিজ আবিষ্কার করছে এদেরকে মাঝে মধ্যে মনে চাই যে কিছু একটু বলি কারণ এতে আমাদেরকে বখিল বানায় ফেলছে বখিল বানায় ফেলছে ফ্রিজ না থাকলে হয়তো ওই জিনিসটা আমি গরিবকে দিয়ে দিতাম এখন ফ্রিজই জমা করে সারা বছর অনেকে জানেন যে এই কোরবানির গোশ সারা বছর ওই ফ্রিজে রেখে রেখে সারা বছর চলবে তার সারা বছর এই ফ্রিজ যদি না থাকতো তো অতদিন তো হয়তো সুটকি দিয়ে রাখতো শুকায় রাখতো তো শুকনো মাংস এটাও গোশত এটা আরব দেশে প্রচলন ছিল আল্লাহ নবীও খেয়েছেন পছন্দ করতেন কিন্তু কতটা তো এই জন্য আপনি যদি চান একটা হলো অধিকার সে অধিকারটা আপনার আছে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে জরুরি করে দেন না এই জন্য যে কোনো বিষয়ে যখন আমরা আমাদের এরকম ইবাদত বন্দিগির বিষয়ে আমরা মনে করি যে হুজুর একবারে খাতির জামায় চুল দাড়ি পেকে যখন সব শেষ হয়ে যাবে হ্যাঁ তখন একবার হুজুর হজ করে আসবো হজ করে এসে তওবাতুল্লাহ করে আর কোনো কিছু করবো না যৌবন বয়স যৌবন বয়স খেলায় হেলায় আর এই চ্যাটিং ফেটিং এগুলো হুজুর একটু তো করা লাগে এগুলো না করলে বোঝেন না যুগের সঙ্গে তাল মিলায় না চললে হুজুর বোঝেন তো বুড়ো বয়সে আপনাদের মতো হয়ে গেলে আমরা কিন্তু বুড়ো বয়সে তো শুরু করছি তা না আল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমন এই আয়াতে আছে তো আপনার অংশ আমার অংশ জীবনের সবচাইতে উত্তম অংশ সেটা যদি আমি দুনিয়া অন্য কারোর জন্য দেই আর যিনি স্রষ্টা আমার মাথার চুলের থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা জিনিস কে দিয়েছেন রব্বুল আলামিন যা দিয়ে আপনি এনজয় করছেন সেই এনজয় এবং সেই জিনিস সেই সব কিছুই কিন্তু আল্লাহর দেওয়া আপনি কিছুই করতে পারতেন না যদি আল্লাহর দেওয়া এই সকল জিনিস না থাকতো উপভোগও করতে পারতেন না তো সেগুলো আল্লাহ দিয়েছেন তো তার একটা অংশ সব চান নাই রব্বুল আলামিন চেয়েছেন যে তোমার এই সব কিছুর একটা অংশ আমার জন্য রাখো সময়ের একটা অংশ জীবনের একটা অংশ মালের একটা অংশ এগুলো আমার জন্য একটা অংশ রাখো আর তাও আমাকে দিতে হবে না সমাজ যেহেতু আল্লাহ কাউকে নিম্ন কাউকে অধ কাউকে এরকম সেরকম করছেন এটা সমাজের দুনিয়া পরিচালনার জন্য তো সেই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তোমারটা তোমার দিয়ে তোমার আত্মীয় স্বজন তোমার আপনজন তোমার বন্ধু বান্ধব তোমার কেউ না হোক সে মানুষ আল্লাহর মাখলুক আল্লাহর সৃষ্টি এই সমতা তুমি তাকেও দাও তোমাকে দিছি আমি বেশি ওকে কম দিছি তোমার অংশ একটা তুমি তাকে দাও কি হবে তোমার নেকি হবে সে সমাজে তোমাকে ভালোবাসবে একটা হৃদ্রতা থাকবে একটা সুন্দর সমাজ তৈরি হবে এজন্য ভাই আমরা দুইটা জিনিস খেয়াল করি
একটা হলো যার উপরে কোরবানি ওয়াজিব সে কোরবানি ওয়াজিব সেটা সে আদায় করবে অবশ্যই এবং কোরবানি যার উপরে ওয়াজিব সে যদি অন্য কাউকে অনেক সময় হয় কি এই এই বিষয়টা আমরা জানি খেয়াল কম করি আমরা যে দেখা গেল যে আমার কোরবানি একজনে দিয়ে দিছে সে তাকে আমি বলি নাই ওয়াকিল বানাই দেই নাই না এটা হবে না কেউ যদি আমার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো যেমন স্বামী স্ত্রী উভয় কিন্তু প্রত্যেকের উপরে ভিন্ন ভিন্ন ওয়াজিব বা ফরজ যেটা আছে হুকুম আকাম এই কোরবানি যেমন ওয়াজিব স্বামী বলে দিবে স্ত্রীকে বা স্ত্রী বলবে স্ত্রী বলল যে হ্যাঁ আমার পক্ষ থেকে আপনি কোরবানি দিয়ে দেন তাকে ওয়াকিল বানাই দিল এবং সে দিল যে কোনোভাবে তার কাছ থেকে অনুমতি সন্তান সন্ততি যার উপরে কোরবানি ওয়াজিব যদি একসঙ্গে এক অন্নভুক্ত হয় যদি করে এরকম তাহলে সে অনুমতি দিবে অনুমতি নিয়ে কোরবানি করলে তার কোরবানি হয়ে যাবে এবং যখন অংশ বন্টন হবে সেই বন্টনের সময় খুব বিশেষভাবে আজকের এক গ্রুপ বের হয়েছে তারা বলে যে ভাগ বাটোয়ার কিছু নেই এগুলো যেমনে খুশি তেমনে করো এতে কিছু না এটা গুণা হবে এতে ঠিক সুন্দরভাবে আপনাকে ভাগ করতে হবে পালা মেপে সেভাবে করে একেবারে সুন্দরভাবে যদি অংশীদারিত্বের সঙ্গে আপনারা সাত নামে কোরবানি করেন যে বস্তু তার উপরে যে পশু সেই পশু সেটা কিন্তু আপনাকে ভাগ করতে হবে সেই ভাগটা এত সুন্দরভাবে করবেন যে একদম দাড়িপালা ধরে সেইভাবে করতে হবে এবং আরেকটা বিষয় আমরা অনেক সময় করি যে কষাই টসাই যা আছে ওদেরকে কিছু গোস্ত এরকম দিয়ে দিলাম যে তোমার 1000 টাকা দিব আর কিছু গোস্ত দিয়ে দেবো না হবে না রশিটাও সদকা করে দিতে হবে রশিও কাউকে বিনিময় হিসাবে দিতে পারবেন না নিজে ব্যবহার করলে ঠিক করতে পারেন কিন্তু বিনিময় হিসাবে একটা টুকরা গোস্ত দিতে পারবেন না কষাইয়ের সঙ্গে যে সম্পর্ক বা যে বানাই দিবে গ্রাম দেশে অনেক সময় সবাই মিলে দেখা গেল গোস্তটা বানাচ্ছে তো তখন তাদেরকে কিছু গোস্ত দিয়ে দেবেন না এটা চলবে না তাদেরকে প্রথমে পারিশ্রমিক হিসেবে টাকা দিবেন টাকার বিনিময় আপনি আগে থেকে নির্দিষ্ট করে নেবেন যে গরু কেটে বানাই দিবা তুমি আমার তুমি এত টাকা দিব সে কষাই হোক অন্য কেউ হোক আপনজন হোক যে কেউই হোক না কেন তার সঙ্গে সেরকম থাকবে তারপরে যদি তাকে কোনো গোস্ত দেন সেটার সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না এই সব বিষয়ে চুলচেরা বিষয় হুজুরেরা বানায় বলে নাই অনেক সময় উত্তপ্তপূর্ণ ভাষা ব্যবহার করা হয় না আউযুবিল্লাহ আরে এত কিছু আছে নাকি আল্লাহ কবুল করে নেবে এই হুজুররাই সব এইগুলো বানায় আর এই হুজুরে এগুলো বলে এগুলো কিন্তু বেইমানি কথা এই ধরনের কথা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করবো না তো আমাদের ফরিজা ও ওয়াজিব কোরবানি আমরা আদায় করার চেষ্টা করব ইখলাসের সঙ্গে এবং অংশীদারিত্বের ক্ষেত্রে হালাল মাল যাদের ভিতরে মাল হালাল আছে একটা অংশ যদি এমন হয় যে হারাম ওর ভিতরে চলে আসছে তারও কিন্তু কোরবানি কবুল হবে না এই জন্য এই এই যখন অংশীদার হয়ে যখন আপনি করবেন এই বিষয়টা বিশেষভাবে খেয়াল করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ফরিজায়ে কোরবানি এবং ফরিজায়ে সালাত যে সামনে আসতেছে ঈদের সেটাকে আদায় করার সুন্দরভাবে তৌফিক দান করেন আমরা আবারও সারা বিশ্বেই করোনা ঊর্ধ্বমুখী সেই হিসাবে করোনার বিষয়টা সরকারের পক্ষ থেকে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহই করবেন সব কিন্তু তারপরেও আমাদের ইয়া হিসাবে সেইভাবে আমাদের যে দিক নির্দেশনা আসছে মাস্ক পরিধান করে আসবো বাড়ির থেকে অজু করে আসবো আরেকটা জিনিস কিন্তু আমরা ভুল করি সেটা হলো শরীয়তের দৃষ্টিতে কিন্তু অজু আপনি পাক পবিত্র হয়ে বাড়ির থেকেই আসবেন হ্যাঁ মসজিদে নববী তো ওই জমানায় কোনো এমন ছিল না যে মটকা ভরে পানি রাখছে ওখানে এসে অজুর ব্যবস্থা অজুখানা আছে এরকম ছিল না এবং তাহারাতের সঙ্গে আসাটাই হলো ফজিলত এটা মনে রাখবেন আপনি আপনার বাড়ির থেকে অজু করে এখন আসতেছেন সরকার বলছে এই জন্য না 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 দায়িত্ব এটা আপনার শরীয়তের দৃষ্টি তো সেইভাবে এই জন্য এইভাবে বিশেষ দৃষ্টি রাখবেন এবং সামনে যে কোরবানি আসতেছে কোরবানির পশু জবাই করার জন্য যে স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে পালন করা ওর যে বর্জ্য আছে সেই বর্জ্য যথাস্থানে রাখা এগুলো কিন্তু শরীর দায়িত্ব সরকারি আপনাদের আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সেই দিক নির্দেশনা আছে আশা করি আমরা সকলে দায়িত্বের সঙ্গে সচেতনতার সঙ্গে সেগুলো আমরা সুন্দরভাবে মেনে চলব এবং সেগুলো আমরা পরিপালন করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানি করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা আমরা সুন্নাত পড়ি নাই কবলাল জুমা আদায় করি
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة إن الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا أحمد عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العظمى وخير الخلائق بعد الأنبياء أما بعد فيا أيها الناس وحدوا الله تبارك وتعالى فإن التوحيد رأس الطاعة واتقوا الله في السر والعلن وأوصي ونفسي أولا وإياكم تقوى الله فإن التقوى ملاك كل الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وفاز فوزا عظيما في الدنيا والآخرة وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين
ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقه فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وادعوه ربكم فإنه مجيب الداعين واستغفروه يمددكم بأموال وبنين أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الحمد لله الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما أما بعد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي والحسن والحسين سيدا شباب أهل الجنة وفاطمة سيدة نساء أهل الجنة وعمسة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم وعلى الصحابة كلهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أهلك اليهود والنصارى والمجوس والهنود هؤلاء الذين يقاتلون أولياءك ويكذبون رسلك اللهم شتت شملهم ومزق جمعهم وخرب بلادهم وزلزل أقدامهم وفل حدهم وخالف بين كلمتهم وأنزل بهم بأسك ورجسك وعذابك الذي لا ترده عن القوم المجرمين اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجلنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأعظم والله أكبر কাতার সোজা করে নেই মাঝখানে কোনো জায়গা খালি না থাকে সুন্দর করে দেখে শুনে কাতার সোজা